সো নমস্কার আজকে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাশন করব সেই টপিকটা হলো গিয়ে আইসিআই মার্ক আইসিআই মার্ক আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই দেখতে পাই কারণ আইএসআই এমনই একটা মার্ক যেটা আমরা ডেলি লাইফে আমরা যে ধরনের প্রোডাক্ট ইউজ করছি যেমন খাবার জল বা আদার যে কোনো সাবান শ্যাম্পু বা বাড়ি বানানোর জন্য টিএমটি টি বার সিমেন্ট তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে একটা আইএসআই মার্ক আমরা দেখতে পাই তো সেই আইএসআই মার্কটা আসলে কি এবং আমরা সেই আইএসআই মার্কটা যেটা আমরা দেখছি তো আমরা সেই আইএসআই মার্কটাকে কিভাবে বুঝবো যে এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক এবং অরিজিনাল আইএসআই মার্ক তো আজকের ডিসকাশন পয়েন্ট এটাই কি আমরা একটা আইএসআই মার্ককে কিভাবে মার্কে কীভাবে অ্যাজ এ কাস্টমার আমি যে কোনো প্রোডাক্ট পারচেস করার আগে যেই আইএসআই মার্কটি দেওয়া হচ্ছে যেখানে যেটা যে জিনিসটা দেখে আমরা ফিল করছি কি না এখানে স্ট্যান্ডার্ড মার্ক আছে মানে প্রোডাক্ট ইজ ওকে তো সেই আইএসআই মার্কে চেনার কিছু জিনিস আমরা আজকে ডিসকাশন করবো দেখুন আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি একটা আই এর লোগো রয়েছে এবং ওপর একটা কোড এবং নিচে একটা কোড তো আমি নেক্সট স্লাইডে এটাই আমরা আপনাদের সঙ্গে ডিসকাশন করব এক ফার্স্ট আমরা যে আইএসআই দেখছি সেই আইএসআই আসলে কী এই মার্কটা আসলে কী যদি আমরা গুগলে সার্চ করি হোয়াট ইজ আইএসআই মার্ক তো সেই আইএসআই মার্কের এগেনস্টে আমরা একটা ডেফিনেশান দেখতে পাই সেই ডেফিনেশানটা গুগল আপনারা সবাই এখন আমরা সবাই মানে স্মার্টফোন ইউজ করি তো আপনারা নিজেরাও চাইলে সেই আইএসআই মার্কটাকে চেক করতে পারেন হোয়াট ইজ আই এস আই মার্ক বাট বেসিক্যালি আমরা খুব ছোট্ট দু তিনটে পয়েন্টের মধ্যে আমরা এই আইএসআই মার্ককে আমরা চিনবো দেখুন এইদিকে একটা রয়েছে যেটা আমি জাস্ট পয়েন্ট করে দেখাচ্ছি একটা আই এর লোগো ওপরে এটা বেসিক্যালি স্টিলের জন্য আইএস এস ওয়ান সেভেন এইট সিক্স আর নিচে দেখুন সি এম বাই এল তো সি এম বাই এল নাম্বারটা মানে হচ্ছে কোম্পানি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার যেই নাম্বারটা প্রত্যেকটা লোগোর নিচে দেওয়া থাকবে আর আইএস এস ওয়ান সেভেন এইট সিক্স মানে এটা হচ্ছে গিয়ে স্টিলের কোড মানে যেই আয় মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে কোডের অন্তর্ভুক্ত স্টিল সেই কোডটা হলো ওয়ান সেভেন এইট সিক্স তো এটার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রত্যেকটা ডিফারেন্স এবং সিএম বাই এল নাম্বারটাও প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্স কিন্তু এখানে আরও একটা জিনিস আছে এই যে স্টিল ওয়ান সেভেন এইট সিক্স তো আমি যে ধরনের স্টিল আমি পার্চেস করি না কেন বা যে ধরনের স্টিল আমার ম্যানুফ্যাকচারাররা ম্যানুফ্যাকচারিং করুক না কেন কোড কিন্তু ওপরটা সেমই হবে ওয়ান সেভেন এইট সিক্স সিএমএল নাম্বার মানে কোম্পানি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার মানে যেই প্ল্যান্টে এটা তৈরি হয়েছে সেই প্ল্যান্টের কোড হবে এটা এটা একটা প্রোডাক্টের এটা ভ্যারিয়েশন হতেই পারে তো আমরা নর্মালি আজকে যেহেতু আমরা টিএমটি নিয়ে কথা বলছি তো আমরা টিএমটির যে ধরনের আমরা আইএসআই মার্ক দেখতে পাই সেই আইএসআই মার্কগুলো কীরকম এই টাইপের একটা দুটো বা ভ্যারিয়াস টাইপের থাকে তো আমরা এটা তো সেই বিআইএস কেয়ার যে অ্যাপ রয়েছে সেই বিআইএস কেয়ার অ্যাপ আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনারা পেতে পারেন তো সেটা ডাউনলোড করার পরে আপনি যদি এই যে সিএমএল নাম্বারটা মানে কোম্পানি ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বারটা যদি আপনারা পুট করেন তাহলে আপনার ওই প্রোডাক্ট সেটা নট স্টিল সেটা জলের বোতল হতে পারে সেটা সিমেন্টের ব্যাগ হতে পারে বা সেটা থানসাপের বোতল হতে পারে বা এই ধরনের যেখানে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের লোগো আমরা দেখতে পাই তো আমরা সেটা ট্র্যাক করতে পারবো এবং সেই ট্র্যাক করার পরে একটা ট্র্যাকিং রেজাল্ট আসবে লাইসেন্স ডিটেল নিয়ে জাস্ট আপনারা দেখুন এই যে জলের বোতলটা এখানে দেখুন নেম অফ দ্য ম্যানুফ্যাকচারার কে বানিয়েছে তার নাম অ্যাড্রেস অফ ম্যানুফ্যাকচারার মানে যেখানে তৈরি হয়েছে সেখানকার ডিস্ট্রিক্ট স্টেট নেম অফ দ্য প্রোডাক্ট আইএস নাম্বার ভ্যালিড টিল মানে কতদিন পর্যন্ত ওই যে ইউনিটটা যেখানে এই জলের বোতলটা তৈরি হয়েছে সেটা দিনের জন্য ভ্যালিড আছে কারেন্ট স্টেটাস কি আছে সে কি এখন বানাচ্ছে কি সেটা বন্ধ হয়ে গেছে তো আমরা প্রত্যেকটা ডিটেল আমরা এই অ্যাপের মাধ্যমে আমরা দেখতে মানে আমরা যদি চাই আমরা দেখতে পাই তো এটা হচ্ছে একটা বেসিক প্রসেস যে আমরা যে প্রোডাক্ট কিনছি এটা আমাদেরই দায়িত্ব অ্যাজ এ কাস্টমার কি সেই প্রোডাক্টটা কতটা ভ্যালিডেশন সেটা আমাদেরকে দেখে নেওয়া তো আমরা নর্মালি যে লোহাগুলো আমরা দেখি বা টিএম টি বার আমরা মার্কেটে দেখতে পাই সেই টিএমটি বারে আমরা এই ধরনের একটা লোগো দেখতে পাই জাস্ট আমি জুম করলাম কি লোগো তো রয়েছে আই এর মতো দেখতে কিন্তু না ওপরে ওয়ান সেভেন এইট সিক্স যেহেতু এটা স্টিল না নিচে সিএমএল বাই সি এম বাই এল নাম্বার কোম্পানির ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নাম্বার তো এই দুটোর মধ্যে কিছুই কোনো কিছুই এখানে দেওয়া নেই তো বেসিক্যালি আপনার মানে যেহেতু এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রোডাক্ট তো আমরা একটা বাড়ি বানানোর আগে আমরা কি করি একটা প্ল্যান বানাই তো সেই প্ল্যানে যদি কোনো ডাইমেনশান না থাকে তাহলে সেই প্ল্যানটা মানে ভ্যালিডেট নয় যদি আমি জানতেই পারলাম না আমার বিল্ডিংয়ের কত স্কোয়ার ফিট মানে কত সাইজ বা আমার বিল্ডিংয়ের যে রুম রয়েছে ডাইনিং রয়েছে কিচেন রয়েছে তার সাইজ কত তো আমি যদি ওটা নাই জানতে পারলাম তাহলে আমার ওই ওই প্ল্যানটা আমার কোনো গ্রহণযোগ্য নয় তো ঠিক তেমনই এই আইএসআই লোব আর একটা জিনিস বলে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনারা এটাও সার্চ করে দেখতে পারেন কি আইএসআই যে স্ট্যান্ডার্ড মার্ক কখন দেওয়া হয় একটা প্রোডাক্টের ওপরে যখন কোনো প্রোডাক্ট তৈরি হয়ে গেল তারপরে কি হয় সেই প্রোডাক্টকে একটা কোয়ালিটি চেকিং করা হয় সেই কোয়ালিটি চেকিং করার পরে যখন দেখা যায় কি কোয়ালিটি ওকে আছে তখন তাকে স্ট্যান্ডার্ড মার্ক দেওয়া হয় যেহেতু স্টিল একটা মানে স্টিলের গায়ে যে আইএসআই আপনারা দেখছেন তো এটা ম্যানুফ্যাকচারিংয়ের সময়ই এই একটা লোগো বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু না এর উপরে কোনো কোড আছে না নিচে কোনো কোড আছে এইবারে যদি এটাকে আফটার টেস্টিং রডের গায়ে দেওয়া যায় তাহলে সেই আবার সেই রডটাকে সেকেন্ড টাইম রিহিট করতে হবে এবং তারপরে তার উপরে লোগো এই যে বসানোটা এটা অনেকটা ডিফিকাল্ট ওয়ান ওয়ান মানে এক এক পিস রডের ওপরে তো যেই কারণে টাটা টিসকনে রডের ওপরে কোনো আইএসআই মার্ক থাকে না এবং এই আইএসআই মার্ক আমি প্রথমেই বললাম কি আফটার টেস্টিং দেওয়া হয় তো সেই জন্য আমাদের সেই মার্ক কোথায় থাকে আমাদের যে টেস্ট সার্টিফিকেট আমরা প্রোভাইড করি সেই টেস্ট সার্টিফিকেটের মধ্যে আমাদের আইএসআই মার্ক এবং তার লাইসেন্স ডিটেল দেওয়া থাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইএস এস ওয়ান সেভেন এইট সিক্স এবং নিচে সিএমএল নাম্বার জিরো টু ফোর ওয়ান সিক্স টু এইট তো আমরা আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে এটাই বলছি কি আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কি যদি কেউ বা কারা আপনাদেরকে বলছে কি টাটা স্টিলে বা টাটা টিস্কন টিএম বারের মধ্যে আইএসআই এস লোগো থাকে না এটা আপনি একটু দেখে নিন বা এই ধরনের কোনো কেউ মন্তব্য করলে আমরা টাটা টিস্কনের পক্ষ থেকে আমি সুনয়ন দাস বিজনেস ম্যানেজার শ্রীরাম মাল্টিকম তো আমরা বা আমাদের টিম আপনাকে অ্যাসিওর করছে কি যদি এ ধরনের মন্তব্য আপনারা কোথাও শুনতে পান বা দেখতে পান তো তৎক্ষণাৎই আপনি আপনার লোকাল ডিলারের থ্রু আমাদেরকে কন্ট্যাক্ট করুন এবং আপনার যে ডাউট তৈরি হচ্ছে সেই ডাউটটা আপনি ক্লিয়ার করুন ধন্যবাদ